আপনার হাতে থাকে স্মার্টফোনটি অথবা এর মাঝে থাকে একটা অ্যাপ দিয়ে খুব সহজে টাকা পয়সা ইনকাম করা ব্যাপারটা একটু অন্যরকম না খুব সহজ আমার ইউটিউব কেরিয়ারে এখন পর্যন্ত আমার মনে হয় মিনিমাম দেড় থেকে দু হাজার কমেন্ট পেয়েছি তার ভাইয়া এমন কোনো একটা ভিডিও নিয়ে আসেন যেখানে আমরা দেখতে পাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজে টাকা পয়সা ইনকাম করা যায় ব্যাপারটা কি এতই সহজ ভাই আবার ধরেন আমার এই হাতের ফোনটার দাম মার্কেট প্রাইস লাখ টাকা কথার কথা বাট এই ফোটা যদি মাত্র ষাট সত্তর হাজার টাকা পেয়ে যান তাহলে আমরা কিনবো না কারণ আমরা তো বাঙালি এরকম লোভনীয় অফার দেখলে ডেফিনেটলি আমরা কিনতে চাইবো রাইট ভাই আজকের তাদের জন্য যারা মোবাইল ফোন দিয়ে এরকম ইনকাম ইনকাম করার চিন্তা ভাবনা রাখেন এবং খুব সহজেই কম দামে কোনো কিছু পেয়ে গেলে সেই লোভ সামলাতে পারেন না রিসেন্টলি আমার কাছে অনেকগুলো মেল আসছে বেশ কয়েকটা মেইল বেশ কয়েক জায়গায় আমাকে মেনশন করা হয়েছে কেউ কেউ আমাকে সরাসরি এস এম এস করে অথবা কল করে বলছিল স্যাম ভাই আপনি কি কোনো একটা ভিডিও নিয়ে আসছেন এরকম যেখানে মোবাইল ফোন দিয়ে খুব সহজে টাকা পয়সা ইনকাম করা যায় আপনার নাম এরকম পেজ থেকে তো দেখলাম যেটা আবার অ্যাড রান করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মোবাইল ফোনের ওই অ্যাপ দিয়ে টাকা পয়সা ইনকাম করা যাবে ব্যাপারটা কি ভাই স্ক্যাম সোজা কথা স্ক্যাম আমাদের নাম নিয়ে বেশ কিছু ধরনের পেজ আছে যারা মোটামুটি একটু সোশ্যাল তাদের নামে বিভিন্ন সময় এই ধরনের ফেক পেজ টেস বের হয় তো এবার নতুন একটা পেজ দেখলাম নাম হলো গিয়ে স্যাম ভাই স্যাম ভাই লিটারেলি তো সেখান থেকে করছে কি যে কাজটা এর আগে আমি আর একটা স্ক্যামারের ভিডিও তৈরি করছিলাম ওরাও ওই যে মোবাইল ফোনের অ্যাপ দিয়ে টাকা পয়সা ইনকাম করে এরকম তো শুরুতে বলছিলাম দিলাম এই যে অ্যাপ দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় বা আপনি ইনকাম করতে চান কি না এই অংশটুকু কেটে নিয়ে বাদ বাকি ভয়েস সে নিজে দিয়ে রাখছে এখন প্রথমে মানুষ আমার চেহারা দেখছে যে আমি এই ধরনের কথা বলছি ডেফিনেটলি অনেকেই চিন্তা করবে ও ট্রাস্টেবল হতে পারে বা সাম ভাইটা যেহেতু আমরা চিনি জানি সো দ্যাট উনি একটা কথা বলছে এটা তো একদম মিথ্যা হতে পারে না অলরেডি আমার পরিচিত মানুষজন টাকা পয়সা ইনভেস্ট করছে এবং ধরা খাচ্ছে আর কি এবং দেখলাম ওই ভিডিও পাঁচ লাখের মতো মনে হয় ভিউ হয়ে গেছে চিন্তা করা যায় তো ভাই এগুলো একটু বোঝার চেষ্টা করেন কোনটা অরিজিনাল পেজ তারপরে এটা আসলে আমার ভয়েস কিনা এইটা তো ধরেন এক কেস গেল আর এক কেস দেখলাম স্যামজন নামে পেজ তারা বর্ণার্থদের জন্য টাকা পয়সা উঠাইতেছে কোথায় যাবেন বর্ণার্থদের জন্য আমরা ট্রাই করার জন্য করছি ভাই বাট আমরা তো কারোর কাছে টাকা পয়সা চাই নাই কিন্তু এরা এই কাজ শুরু করছে এই বর্ণার্থ পরিবারদের এখন ঘর বাড়ি বানাই দেবে নাকি এই জন্য টাকা পয়সা কালেক্ট করছে আমাদের অফিসিয়াল পেজ আছে দুইটা একটা হলো স্যাম আর একটা হচ্ছে গিয়ে নামে আমার পার্সোনাল একটা পেজ আছে এই দুইটাই আর ইউটিউব চ্যানেল তো আছে আপনারা জানেন বাট এর বাইরে যে সমস্ত ফেক পেজগুলো দেখেন টিকটকে অ্যাকাউন্ট সার্চ দিলাম পঞ্চাশটার উপরে আসছে শুধু স্যামসুন মেমে কোথায় যাবেন তো আমি এটা সোজা কথা বলি যারাই মোবাইল ফোন দিয়ে ইনকাম টিকাম করতে চান ব্যাপারটা মোটেও এত সহজ কিছু না শুনুন কষ্ট না করলে কেসটাও মেলে না কথা কিন্তু সত্যি আর ফেক পেজ কোনটা কোনটা অথেন্টিক অরিজিনাল পেজ সেটাও বুঝতে শিখুন সো আন্দাজেই ইনভেস্ট করে দিবেন না তো এবারে আমার করণীয় কি যেহেতু আমার নাম ব্যবহার করে তারা এই ধরনের মানে স্ক্যামার গ্রুপগুলো কাজ করছে সুতরাং আজকে রাতেই বা আগামীকালকের মধ্যেই আমরা এটার অ্যাকশনে যাচ্ছি এবং মানে অবশ্যই তাদেরকে যদি ধরা যায় আপনাদের সামনে এনে চেহারাগুলো একটু দেখা যায় যে কারা এই কাজগুলো করছে আর একটা বিষয় যেমন বলছিলাম যে মোবাইলটা যদি এখন অর্ধেক দামে পেয়ে যান বা সিক্সটি পার্সেন্টে মাত্র পেয়ে যান তাহলে তো অবশ্যই আপনি কিনবেন এই রিসেন্টলি বসুন্ধরাতে এমন ঘটনা ঘটছে কিন্তু আপনারা জানেন যে প্রি অর্ডার নিচ্ছিল এবং একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে বলা হচ্ছিল এখন এই দেড় লাখ টাকার মোবাইল যদি আপনি মাত্র আশি হাজার টাকায় পেয়ে যান আর আপনাকে যদি বলা হয় স্যার এটার জন্য আপনাকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট হোয়াটেভার যে কোনো একটা অ্যামাউন্ট আগে ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে আপনি এত বড় অফার পাবেন তখন আপনি চিন্তা করুন ওকে আশি হাজার টাকার ফোনটা আপাতত পঞ্চাশ হাজার টাকা দিলাম পনেরো দিন পরে আমি গিয়ে আশি হাজার টাকা এটা পেয়ে গেলাম তাহলে তো সুবিধা খুব টাকা পয়সা দিলেন এরপরে কোম্পানি সহ বা ওই দোকান সহ যেটা অলরেডি বসুন্ধরা শ্রীতে হয়েছে আপনারা জানেন এবং এই ধরনের স্ক্যামাররা ঘুরে ফিরে কিন্তু ঠিকই আসে যখন সুযোগ আসে তখনই তারা আসে এই যে এখন দেশের পরিস্থিতি একটু মানে আইন ব্যবস্থা একটু ইয়া টাইপের দুর্বল টাইপের এই সুযোগে তারা এই ধরনের কাজগুলো করার চিন্তাভাবনা করে সুতরাং সতর্ক থাকবেন এবং লোভে পা দেবেন না ভাই কেউ আপনাকে এত কম দামে দিতে পারবেন একটা ফোন বিক্রি করে মানুষ এত টাকা প্রফিট করতে পারে না যে আপনাকে ফোন আপনাকে মাত্র এক লাখ টাকায় এনে দেবে বা ষাট সত্তর আশি হাজার টাকায় দিবে যে কোনো মডেলের ক্ষেত্রে হতে পারে যে কোনো দামের ক্ষেত্রে হতে পারে তো এই বিষয়গুলো দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আন্দাজে টাকা পয়সা আপনারা সেখানে ঢালবেন না তো বিষয় কিন্তু ওটাই বুঝে শুনে পা ফেলতে হবে লোভে পা দেওয়া যাবে না এবং কোনটা অথেন্টিক কোনটা ফেক সে বিষয়টাও ভালো করে বুঝতে হবে নিজেকে অনলাইনে ফাঁকিবাজির প্রচুর জায়গা আছে সে সমস্ত সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আচ্ছা আজকে শনিবার টেক নিউজ থাকার কথা ছিল তো দুইটা ভিডিও দেওয়া সম্ভব না এই ভিডিওতে আমি টেক নিউজের বিষয়গুলো একটু শেয়ার করছি দারুণ দারুণ বেশ কিছু নিউজ আছে যেমন রেডমি রেডমির আপকামিং নোট সিরিজ স্মার্টফোন নোট ফোরটিন ফোরটিনে কী কী থাকছে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে যেমন ওলের প্যানেল থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্তই থাকছে ওদের হাই রিফ্রেশ রেট এবারেও আর প্রসেসর হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসর থাকবে আলাদা আলাদা মডেলগুলোর জন্য যেমন প্রোতে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রো প্লাস সেখানে ডিমেসিটি প্রসেসর সেভেন থ্রি ফাইভ জিরো বাই দেয় ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন থাকছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি এবং নাইনটি ওয়াটের ওয়াটার চার্জিং সিস্টেম দিয়ে আসবে স্মার্টফোন পাশাপাশি ক্যামেরাতে রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল শ্যুটার থাকবে এবং হয়তো তিনটা শ্যুটারই পঞ্চাশ হতে পারে বা দুইটা পঞ্চাশ একটা হয়তো আলট্রোওয়াইড যেটা বারোটারও হওয়ার পসিবিলিটি আছে আইপি সিক্সটি এইট রেটিং থাকবে অন্যদিকে রিয়েলমি তাদের পি সিরিজের নতুন আরেকটি ডিভাইস লঞ্চ করে দিল পি টু প্রো আট একশো আঠারো জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে বাইশ হাজার আর এস যেখানে প্রেসার হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপ ড্রাগন সেভেন এস জেন টু এবং এই মোবাইল ফোনে এমন প্যানেল রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের প্যানেল আর কি ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট তবে বাইশো নিটস পিক ব্রাইটনেস আছে এখানে ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন এর পাশাপাশি এইট মেগা পিক্সেল আর একটা শুটার আছে যেটা মনে হয় আল্ট্রাওয়াইড শুটার রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিন তবে বাংলাদেশ মার্কেটে রিয়েলমি কিন্তু নতুন আরেকটা ডিভাইস আসতে চলছে নোট সিরিজের বাংলাদেশে কিছুদিন আগে নোট সিরিজের স্মার্টফোনটা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল নোট ফিফটি আর কি নোট ফিফটি বেশ শক্তমুক্ত ডিভাইস তো এরই সাকসেসর নোট সিক্সটি আসতে চলছে একই এরকম টাইপের এটাও বেশ শক্তপোক্ত এটা নাকি আরও বেশি শক্ত হবে যেটা শুনতে পেলাম তবে ভাই সেই সেম টাইপের প্রসেসরই থাকছে টি সিক্স টুয়েলভ এটা যে রিয়েলমি কি পাইছে একটু চেঞ্জ করা উচিত অ্যাটলিস্ট আর আইপিএস এলসিডি প্যানেল নাইনটি হার্স আই রিফ্রেশ রেট এবং এইচ ডি প্লাস রেজলেশন অফ কোর্স তবে ক্যামেরা একটু ডিফারেন্ট টাইপের সেন্সর দেখছি বত্রিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা বোধ হয় ফাইভ মেগা পিক্সেল ফাইভ থাউজেন্ড এমএসি ব্যাটারি টেন ওয়াটার চার্জার তো বোধ হয় যে একেবারে এন্ট্রি লেভেল বাসেটের কোনো স্মার্টফোন বাট আরেকটু বেটার কিছু আনা উচিত নোট নামের সাথে না আর একটু বেটার কিছু যায় এদিকে টেকনো কিন্তু দেশের মধ্যে আরেকটি ডিভাইস নিয়ে আসছে আর তা হলো টেকনো স্পার্ক গো ওয়ান টেকনো স্পার্ক গো ওয়ানও বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এটার দামটা বেশ ভালোই করছে ওরা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম যেখানে আমরা স্পেশালিটি দেখতে পাই আয়ার প্লাস্টার সেন্সর দিছে এই জিনিসটা কাজে লাগবে তারপর ডুয়াল স্পিকার আছে ডুয়াল ডিটিএস স্পিকার এটা একটা কাজের জিনিস হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট এইচ ডি প্লাস বাট হান্ড্রেড টোয়েন্টি আছে পাউন্সল কাট আউট আছে টি সিক্স ফিফটিন বোধ তো দেখুন ইন্টারেস্টিং বেশ কিছু আছে পাউন্সল কাট আউট প্লাস্টার তারপর ডুয়াল স্পিকার এ বিষয়গুলো ভালো লাগবে আশা করছি যাই হোক এটা রিভিউ আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন তো ভাই ব্রাদার এই ছিল মোটামুটি আজকে টেক নিউজ সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেগুলো টেক কেয়ার